তো আজকে আমি লাইভ মার্কেটে দেখাবো কোন স্টকগুলো ব্রেকআউট আসছে। আর FIS-এ 312 কোটি টাকার মতো বাইং করেছে অনেক দিন পর, সেটা 3-4 মাস 6 মাস পর FIS বাইং করেছে। তো মার্কেটে খুব ভালো 17,000-এর উপরে হোল্ড করছে মার্কেট। তো সেটা আমি দেখাবো, 4টে স্টক দেখাবো আমার আমার র্যাডারে আছে কিংবা আগামী দিনে খুব ভালো মুভমেন্ট দিতে পারে। যেমন ফার্স্ট হচ্ছে, আমরা যদি নিফটিটা দেখে নিই প্রথমে প্রথমে আমরা যদি নিফটিটা দেখে নিই, নিফটি হচ্ছে 20 DMA আছে আপনার, রিসেন্ট 20 DMA এটা আছে আপনার, 20 DMA আছে এখন। এটা ইন্টারডে চার্ট, আমি ডেলি চার্ট যদি দেখি তো আপনার নিফটির আপনার যে 200 DMA আছে যেটা খুব বড় সাপোর্ট, আজকে 200 DMA আছে 698, ঠিক আছে। তো নিফটি কন্টিনিউয়াসলি একদিন দুদিন তিন দিন আজকে নিয়ে 3 দিন ওপরে হোল্ড করছে। তো আর FIS এতদিন ফান্ড ফ্লো নেগেটিভ ছিল, কারণ FIS কন্টিনিউয়াসলি মাল বেচছিল, কিন্তু এই এই সপ্তাহ কালকের দিন 16 মার্চ 312 কোটি টাকার মতো FIS কিনেছে, তো ফান্ড ফ্লো পজিটিভ হয়েছে। তো আমি কিছু কিছু স্টক আমার রেডার আছে যেগুলো আগামী দিনে খুব ভালো মুভমেন্ট দিতে পারে। যেমন ফার্স্ট হচ্ছে এশিয়ান পেন্টস। তো প্রথম আমরা যদি এশিয়ান পেন্টসের 20 DMA দেখি, যেটা হচ্ছে 3021, তো দেখুন 20 DMA এর উপরে হোল্ড করছে। আর যে নেগেটিভ কিউজ ছিল এশিয়ান পেন্টসের, যে কন্টিনিউয়াসলি ক্রুড অয়েলের দাম বাড়ছিল, তো সেক্ষেত্রে কাঁচামাল ওদের 60-70% কাঁচামাল কিন্তু আপনার ক্রুড অয়েল দিক থেকে আসে, ওদের যে মাল প্রোডাকশান হয় পেন্টসের। তো এখানে দেখুন একটা এশিয়ান পেন্টসে আমরা খুব ভালো মুভমেন্ট দেখতে পারি, যেটা আগামী দিনে আপনার টার্গেট 3280 আর একটু যদি উপরে নিই, তো ধরুন 3280 মানে এখান থেকে ধরুন 10% না, 5%-এর কাছাকাছি আমাদের আমরা রিটার্ন পেতে পারি। এরপরে আরেকটা স্টক আমি বলবো, সেটা হচ্ছে অ্যাকশন কনস্ট্রাকশন। দেখুন অ্যাকশন কনস্ট্রাকশনে আপনার আমরা যদি ফার্স্ট 20 DMA দেখি, যেটা আজকে ব্রেক করছে, সেটা হচ্ছে আপনার 213-এর মতো, 223-এর মতো। এর উপরে যদি হোল্ড করে আপনার, ধরুন আমরা উপরের দিকে খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পারি, যেটা 245 পর্যন্ত। তো এই স্টকটাও খুব ভালো, এই খারাপ মার্কেটেও খুব ভালো, খুব ভালো স্ট্রং স্ট্রং ছিল, ঠিক আছে। উপরের দিকে যাচ্ছিলো, নিচের দিকে আসছিলো, এখানে খুব সুন্দরভাবে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিলো। যেহেতু নিফটির এখন সেন্টিমেন্ট পজিটিভ আছে, তো এটাও আমরা উপরের দিকে মুভ দেখতে পারি। এরপরে আরেকটা স্টক হচ্ছে, সেটা হচ্ছে বারবিকিউ নেশন। তো বারবিকিউ নেশনের যদি আমরা যদি চার্ট দেখি, তো বারবিকিউ নেশনের যদি চার্ট দেখি, আজকেই হচ্ছে 20 DMA ব্রেক করে উপরের দিকে গেছে, 1300 পর্যন্ত মুভ হয়েছে। তো আমাদের 20 DMAটা আছে 1266। তো দেখুন যেইবার যেইবারই 20 DMAর উপরে হোল্ড করছে, যেইবার যেইবারই 20 DMAর উপরে হোল্ড করছে, সেবারে খুব ভালো একটা আপ মুভ আমরা যদি এখানে দেখি, তো ধরে রাখুন 1100-এর কাছাকাছি। তো যখনই 20 DMAর উপরে দেখুন হোল্ড হোল্ড করছে, তো খুব বড় এখানে এক সপ্তাহের মধ্যেই খুব ভালো, দেখুন 1200 থেকে 2000 পর্যন্ত র্যালি দেখেছি। তারপরে দেখুন নিচের দিকে যখনই চলে আসছে, তখনই কিন্তু খুব কমজোর হয়েছে 20 DMAর নিচে। তো 20 DMA দেখুন এখানেও ব্রেক করেছে, 1300-এর কাছাকাছি ব্রেক করেছিল, 1500 পর্যন্ত আমরা মুভ পেয়েছি। তো এখানে আপনার 20 DMAর নিচে ব্রেকডাউন দিয়েছিল আপনার হচ্ছে 1400, সেটা নিচে নেমে আপনার নিচে নেমে 1123-এর কাছাকাছি চলে আসছে। তো এবারেই আপনার 20 DMA ব্রেক করে উপরে দিয়ে গেছে, তো এটা আমরা উপরে দিয়ে খুব ভালো আপ মুভ দেখতে পারি, যেটা আগামী দিনে 1385 আর উপরের দিকে আপনার 1510 পর্যন্ত আমরা আপ মুভ দেখতে পারি। তো এটা ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, খুব এটা হচ্ছে আমার ফেভারিট স্টক আপনার আপনার এটা হচ্ছে আপনার তো ইয়ে হচ্ছে। এরপরে আরেকটা স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এশিয়ান পেন্টস বললাম, এশিয়ান পেন্টস, তারপরে বললাম অ্যাকশন কনস্ট্রাকশন, তারপরে বারবিকিউ নেশন, আরেকটা স্টক আমার রেডার আছে, সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। তো হ্যাপিয়েস্ট মাইন্ডের যদি আমরা চারটা দেখে নিই, এখান থেকে আমি হ্যাপিয়েস্ট মাইন্ড খুলবো। তো হ্যাপিয়েস্ট মাইন্ডের যদি একটা চারটা দেখে নিই, তো হ্যাপিয়েস্ট মাইন্ড দেখুন একটা খুব হ্যাপিয়েস্ট মাইন্ড দেখুন যখন 20 DMA ব্রেক করেছে 1300-এর কাছাকাছি, অনেক দিন 20 DMA নিচে ছিল, আজকে 20 DMAর উপরে আপনার 3-4 দিন 20 DMAর উপরে হোল্ড করছে, যেটা 1154।
তো মোটামুটি ধরুন এখানে একটা রেঞ্জ আছে 1187, 1187-এর উপরে যদি হোল্ড করে না তো এই স্টকটা উপরের দিকে আমরা খুব বড় আপমুভ দেখতে পারি, যেটা 1364 পর্যন্ত যেতে পারে। তো এই স্টকটাও যতক্ষণ আপনার ধরুন 1000-এর নিচে যতক্ষণ না আসছে, যেটা হচ্ছে আপনার 1023, এই যে বড় ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা থেকে বড় বাইং হয়েছিল, তো এটা নিচে যদি না আসে তো এটাও আমরা বড় একটা আপমুভ দেখতে পারি আগামী দিনে। তো